বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। করোনার সময়টাতে তোমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং পড়াশোনার পাশাপাশি নিজেদের সৃজনশীল কাজেও ব্যস্ত আছো এই আশা করছি। আমি সাবিনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুওলজি, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের ACZ কোর্স কোড 102 ফাইলাম ইকাইনোডার্মাটার অ্যাস্ট্রোপেকটেন নিয়ে সেশন 2 আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে আমি ওয়াটার ভাস্কুলার সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে তোমাদের হিমালতন্ত্র, যেটা আসলে রক্ত সংবহন তন্ত্রের পরিপূরক, সেই বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করব। রক্ত সংবহন তন্ত্র কিন্তু অ্যাস্ট্রোপেকটেন, যে আমরা যে ইকানোডার্মার পর্বে যে ফাইলামের যে প্রাণীটা দেখি, তার মধ্যে কিন্তু প্রকৃত রক্ত সংবহন তন্ত্র নেই। তার পরিবর্তে যেটা আছে বা পরিপূরক হিসেবে যেটা কাজ করে তার নাম হচ্ছে হিমালতন্ত্র। আমরা বোর্ডে ছবিটা দেখব। এই হিমালতন্ত্র যেটা, সেটা আসলে কতগুলো সাইনাস বা বাহিকার সমন্বয়ে গঠিত এবং প্রকৃতপক্ষে এরা কিন্তু ব্লাস্টোসিল থেকে তৈরি হয়েছে। এবং আমরা যদি এই পুরো হিমালতন্ত্রের ছবিটা একটু বোর্ডে দেখি জুম করে, আমরা চলে আসি বোর্ডে। শিক্ষার্থীরা ছবিতে দেখতে পাচ্ছ এটা অ্যাস্ট্রোপেকটেনের হিমালতন্ত্র। হ্যাঁ, আমি কি বলেছি যে প্রকৃত ওদের রক্ত সংবহনতন্ত্র তো নেই, তার পরিবর্তে যেটা আছে হিমালতন্ত্র বা পেরি হিমালতন্ত্র নিয়ে গঠিত, অর্থাৎ হিমাল এবং পেরি হিমাল নিয়ে গঠিত। হ্যাঁ, যেটা নাকি এখানে দেখানো হয়েছে সবগুলোই তোমার, এরা কিন্তু একটু সংক্ষিপ্ত এবং কতগুলো সাইনাস বা বাহিকার সমন্বয়ে গঠিত। হ্যাঁ, এবং এই যে সাইনাস বা বাহিকা গুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু সিলোমীয় তরলে পূর্ণ থাকে। যে সাইনাস বাহিকা থাকে ছবিতে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু দেখো এখানে সাইনাস, জনন সাইনাস, বলয় সাইনাস। হ্যাঁ, তারপরে এখানে দেখা যাচ্ছে যে মৌখিক হিমাল বলয়, অরীয় হিমাল স্ট্র্যান্ড, মুখ ছিদ্র, ভেতরের বলয়, এটা বাহিরের বলয়। তারপরে এখানে কি গ্যাস্ট্রিক ট্রাফ্ট, এটা এক্সাল গ্রন্থি, ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রন্থি এবং এদের প্রধান অঙ্গ হিমালতন্ত্রের এক্সাল গ্রন্থি, এক্সিয়াল সাইনাস। তো এই যে সাইনাস গুলো, এটা কি তোমার সিলোমীয় তরলে পূর্ণ থাকে। এবং এই যে আমি আগে বলেছি ভূমতাত্ত্বিক ভাবে এই হিমালতন্ত্রটা হচ্ছে ব্লাস্টোসিল থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন আসো যে এই যে হিমালতন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা কি কি অংশ নিয়ে গঠিত। এখানে আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিয়েছি, একটু লক্ষ্য করো। নাম্বার ১, হিমালতন্ত্র কি কি অংশ, চারটা অংশ নিয়ে গঠিত। নাম্বার ১, মৌখিক হিমাল বলয়। নাম্বার ২, অরীয় হিমাল সাইনাস। নাম্বার ৩, অ্যাক্সিয়াল গ্রন্থি। নাম্বার ৪, পরাণমুখ বলয়, হিমাল বলয়, পরাণমুখ হিমাল বলয়। এবং সবশেষে আছে হিমালতন্ত্রের কাজ। প্রথমে লক্ষ্য করো এখানে মৌখিক হিমাল বলয়, যেটা আমরা ১ নম্বরে আলোচনা করব প্রথম, যে এদের যে অ্যাস্ট্রোপেকটেনের যে মৌখিক তলে, হ্যাঁ, মৌখিক তলে, অর্থাৎ এখানে যে বিষয়টা আছে, পানি যে সংবহন তন্ত্র থাকে সেই বলয় নালীর নিচে মুখ ছিদ্রকে বেষ্টন করে যে বৃত্তাকার হিমাল সাইনাসটি পরিবেষ্টিত। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে মৌখিক হিমাল বলয়টা লক্ষ্য করো, মৌখিক হিমাল বলয়টা কিন্তু একটু মোটা ব্যান্ডের মতন, এটা এই অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে মোটা ব্যান্ডের মতন একটা অংশ, এই দিস ওয়ান, এই বলয়টার কথা বলছি, মৌখিক হিমাল বলয়। এটা কি করে, তোমার যে পানি সংবহন তন্ত্র থাকে সেই বলয়ের নিচে মৌখিক তলে, অ্যাস্ট্রোপেকটনের মৌখিক তলে সেই পানি সংবহন তন্ত্রের বলয়ের নিচে
মুখ ছিদ্রকে বেষ্টন করে যেই বৃত্তাকার হিমাল সাইনাসটা অবস্থিত সেটাই হচ্ছে মৌখিক হিমাল বলয়। ঠিক আছে, পানি সঙ্গম তন্ত্র যে বলয়টা আছে তার নিচে কিন্তু এটা অবস্থান করে, মুখ ছিদ্রকে বেষ্টন করে। আচ্ছা, এবং পরবর্তীতে এই যে আছে সেটা হচ্ছে অরিও হিমাল সাইনাস, অরিও হিমাল স্ট্র্যান্ড, যেটা অরিও হিমাল সাইনাস, এটা কি মৌখিক যে হিমাল বলয় আছে তার থেকে অরিও ভাবে পাঁচটি শাখা, পাঁচটি শাখা সাইনাস অ্যাস্ট্রোপেকটনের প্রতিটি বাহুতে বিস্তার লাভ করে। এই দেখো পাঁচটি শাখা, নাম্বার 1, 2, 3, 4 and 5, পাঁচটি শাখা। তোমরা একটু লক্ষ্য করো, ছবিতে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই যে অরিও হিমাল স্ট্র্যান্ড যেটা সেটাই হলো এই যে সাইনাস গুলো। হ্যাঁ, পাঁচটি শাখা সাইনাস পাঁচটি বাহুতে অবস্থান করছে এবং পরবর্তীতে ক্ষুদ্র শাখা বিস্তারের মাধ্যমে নালীপদে প্রবেশ করেছে। আচ্ছা, এরপরে আসো অ্যাক্সিয়াল গ্রন্থি। এটা হলো এই যে হিমাল যে তন্ত্রটা আছে তার প্রধান অঙ্গটির নাম হচ্ছে অ্যাক্সিয়াল গ্রন্থি। একে কিন্তু অনেক সময় হৃৎপিণ্ড বা বাদামি গ্রন্থি নামেও অভিহিত করা হয়। অ্যাক্সিয়াল গ্রন্থিকে খেয়াল করো, এই যে অ্যাক্সিয়াল গ্রন্থি এটা লম্বা কৃতি। ঠিক আছে, আচ্ছা, এই যে লম্বা কৃতি যে গ্রন্থিটা দেখতে পাচ্ছ, এর বহির্ভাগ কিন্তু পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে এবং অন্তর্ভাগ যোজক কলা দ্বারা তৈরি বা আবৃত। বাহিরের দিকটা কি বললাম, পেরিটোনিয়াম আবরণে আবৃত এবং ভেতরের অন্তর্ভাগটা হচ্ছে যোজক কলা দ্বারা গঠিত। এবং এই গ্রন্থিটির যে অভ্যন্তরে আন্তঃসংযোজক স্থান রয়েছে, এই আন্তঃসংযোজক স্থানগুলি অ্যামিবয়েড সিলোমায়োসাইট, হ্যাঁ, এবং তরল পদার্থে বাদামি রঞ্জক কোষ সমন্বিত তরল পদার্থে পূর্ণ থাকে। এবং এই অ্যাক্সিয়াল গ্রন্থিটি মৌখিক এবং পরাঙ্মুখ হিমাল বলয়ের সাথে সংযুক্ত থাকে এবং এই সংযোগ স্থলের সামান্য পেছনে দেখো একটা গ্রন্থি আছে, হ্যাঁ, সেটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে এই যে একটু লক্ষ্য করো, এই যে মস্তক প্রসেস, তার ভিতরে এটা পৃষ্ঠথলির ভেতরে মস্তক প্রসেস রয়েছে, হ্যাঁ এইটা, আর এটার আরেকটা অংশ আছে গ্যাস্ট্রিক টাফট, এই দুটো। তার মানে কি, সংযোগ স্থলের সামান্য পেছনে একটা ক্ষুদ্র উপবৃত্তীর্ণ অংশ দেখা যায়, যেটাকে বলা হচ্ছে মস্তক প্রসেস, যেটা নাকি পৃষ্ঠথলির মধ্যে অবস্থান করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে একজোড়া গ্যাস্ট্রিক টাফট গুচ্ছ, যেটা অ্যাক্সিয়াল গ্রন্থির পরাঙ্মুখ তলে উন্মুক্ত হয়েছে এবং গ্যাস্ট্রিক গুচ্ছের সঞ্চালনে পাকস্থলী থেকে পরিপ্রাপ্তিত সারাংশ হিমালতন্ত্রের মধ্যে, কি বললাম, এই যে গ্যাস্ট্রিক গুচ্ছের সঞ্চালনে পাকস্থলী থেকে পরিপ্রাপ্তিত খাদ্য সারাংশ হিমালতন্ত্রের মধ্যে প্রবেশ করে। তাহলে অ্যাক্সিয়াল গ্রন্থি কি কি পেলাম, হ্যাঁ অ্যাক্সিয়াল গ্রন্থিতে কি কি আছে দেখো, এই অংশটা, হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট, এটার বাহির বহির্বিভাগটা পেরিটোনিয়াম আবরণে আবৃত থাকে এবং অন্তর্ভাগটা হচ্ছে যোজক কলা দ্বারা আবৃত এবং এই সংযোগ স্থল পরাঙ্মুখ এবং মৌখিক তলের সংযোগ স্থলের একটু পেছনে মস্তক প্রসেসটা আছে যেটা পৃষ্ঠথলির মধ্যে অবস্থান করছে এবং গ্যাস্ট্রিক টাফট রয়েছে। আচ্ছা, এখন আসো হচ্ছে পরবর্তী অংশটা, পরাঙ্মুখ হিমাল বলয় অর্থাৎ অ্যাবোরাল হিমাল রিং, অ্যাবোরাল হিমাল রিং, এটা কি আকৃতি দেখো তো, এটা হচ্ছে অনেকটা পঞ্চভুজ আকৃতি, তাই না? আচ্ছা, এটাই হলো পরাঙ্মুখ হিমাল বলয়, এটা কি পরাঙ্মুখ হিমাল হিমাল বলয়, এটা হচ্ছে অনেকটা পঞ্চভুজ আকৃতির একটা বলয়। আচ্ছা, এটা অ্যাস্ট্রোপেক্টের দেহের কেন্দ্রীয় তলে পরাঙ্মুখ অঞ্চলের নিচে বলয়টি অন্ত্রকে বেষ্টন করে অবস্থান করে। পরাঙ্মুখ হিমাল বলয় থেকে পাঁচজোড়া হিমাল স্ট্র্যান্ড, একজোড়া, দুইজোড়া, তিনজোড়া, চারজোড়া, পাঁচজোড়া,
আচ্ছা কি বললাম, পরাঙ্গমুখ হিমালবলয় থেকে পাঁচজোড়া হিমাল জনন হিমাল স্ট্র্যান্ড উৎপন্ন হয়ে পাঁচটি বাহুতে প্রবেশ করেছে। ওয়ান এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, সেটা কথাই বলছি, পাঁচটি বাহুতে প্রবেশ করে। জনন স্ট্র্যান্ড গুলি শীর্ষ দেশে একটি করে জননাঙ্গ অবস্থান করে। এই দেখো শীর্ষ দেশে একটি করে জননাঙ্গ অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তো দেখলাম যে পুরো হিমালতন্ত্রের যে অংশগুলো, হিমালতন্ত্রের যে কাজটা সেটা নিয়ে একটু বলি। সেটা হলো যে হিমালতন্ত্র যে কাজটা কি করে, এই যে পরিপাকৃত যে খাদ্য সারাংশটা, এটা কিন্তু সারা দেহে এরা পৌঁছে দেয় হিমালতন্ত্র। আরেকটা কাজ করে যে হিমালতন্ত্রের যে এক্সিয়াল গ্রন্থিটা থাকে, সে কিন্তু জনন কোষ সৃষ্টিতে কিন্তু সাহায্য করে। অর্থাৎ যে জনন কোষ যেটা তৈরি করতেই হবে প্রজননের ক্ষেত্রে, সেটা কিন্তু সে সহায়তা করে। আরেকটা হলো, তোমাদের প্রথমেই বলেছি যে এই যে ওদের প্রকৃত সংবহনতন্ত্র নেই, তার পরিবর্তে যে ওরা যেই হিমালতন্ত্র এবং পেরিহিমালতন্ত্র, সেটা কিন্তু এই পুরাতন সংবহনতন্ত্রের কাজটা করে। তো প্রথম পর্যায়ে আমরা যেটা দেখলাম যে হিমালতন্ত্রের অংশগুলো দেখলাম, তার সাথে তাদের বর্ণনাগুলো বুঝলাম। এখন চলে আসো আমরা বোর্ডে নিয়ে যাই পেরিহিমালতন্ত্র, যেটার অংশগুলো আমরা একটু দেখি। হিমালতন্ত্রের যে প্রথম অংশটার নাম হচ্ছে মৌখিক বলয় সাইনাস। এটা হচ্ছে মুখ ছিদ্রকে যে বেষ্টন করে যে মৌখিক হিমাল বলয় আছে তাকে পরিবেষ্টিত করে কিন্তু এই বলয় সাইনাসটা অবস্থিত করে। তারপরে দুই নম্বরটা হচ্ছে অরিও পেরিহিমাল সাইনাস। আচ্ছা, আমরা যে আগে বলেছি অরিও হিমাল বলয়, সেটাকে কিন্তু বেষ্টন করে হচ্ছে অরিও পেরিহিমাল সাইনাস। আচ্ছা, এক্সিয়াল সাইনাসটা কোথায়? এই যে এক্সিয়াল গ্রন্থির এই অংশটা দেখো, এখানে সাইনাস মানে কি গহ্বর, এখানে দেখতে পাচ্ছ, এটা হলো সেই এক্সিয়াল সাইনাস। আর এগুলো হচ্ছে কি, অরিও পেরিহিমাল সাইনাস। ঠিক আছে, তার মানে কি অরিও পেরিহিমাল যে বলয়টা ছিল তাকে ঘিরে কিন্তু এই সাইনাস গুলো অবস্থিত। আবার এখানে এক্সিয়াল গ্রন্থিকে বেষ্টন করে, হ্যাঁ, চারদিকে যে সাইনাসটা থাকে সেটা হচ্ছে এক্সিয়াল সাইনাস। দেখো আমি এখানে লিখে দিয়েছি চিহ্নিত করে এক্সিয়াল সাইনাস, এই যে এক্সিয়াল গ্রন্থিকে বেষ্টন করে আছে, অবস্থান করছে। আচ্ছা, এরপরে আসো জনন সাইনাস। এই দেখো এখানে আমি কি সাইনাস দেখতে পাচ্ছি, এই যে জননাঙ্গ গুলো, হ্যাঁ, তার চারদিকে দেখো বেষ্টন করে আছে এই সাইনাস গুলো, এগুলো হচ্ছে জনন সাইনাস। আচ্ছা, প্রান্তীয় সাইনাস হচ্ছে প্রান্তর দিকে যে অবস্থান করে সেই সাইনাস গুলো, এবং পেরিব্রাঙ্কিয়াল সাইনাস গুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে বোর্ডে দেখো, হ্যাঁ, পেরিব্রাঙ্কিয়াল সাইনাস। তাহলে শিক্ষার্থীরা, আমরা যেই বুঝতে পারলাম যে অংশগুলো, সেটা হচ্ছে হিমাল এবং পেরিহিমাল যে তন্ত্রটা অ্যাস্ট্রোপেকটেনের, এই বিষয়টা আমার মনে হয় তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে পেরিহিমাল যে তন্ত্রের মধ্যে মৌখিক বলয় সাইনাস, অরিও পেরিহিমাল সাইনাস, অ্যাক্সিয়াল সাইনাস, জনন সাইনাস, প্রান্তীয় সাইনাস এবং পেরিব্র্যাঙ্কিয়াল সাইনাস আমরা দেখলাম, এবং হিমালতন্ত্রের কাজটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা অ্যাস্ট্রোপেকটেনের আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমরা এই হিমালতন্ত্রটা খুব ভালো করে বাসায় স্টাডি করবে আশা করি। হ্যাঁ, আর নেক্সট ক্লাসের আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটাকে ফলো আপ করবে। তো ততদিন পর্যন্ত তোমার